গাইস, আমি পপি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। নতুন ভিডিও না, মানে পার্ট টু বলতে পারো, কালীপুজোর পার্ট টু। লাস্ট ভিডিওতে তোমরা দেখে থাকবে যে আমি পুজোর দিনের বেলায় পুজোর কাজকর্ম করে বাড়িতে এসেছি, আর এখন রেডি হয়ে আবার যাচ্ছি মণ্ডপে। চলো আমার সঙ্গে তোমরা। তা আর আমি এই শাড়িটা পরে নিয়েছি, পুরনো একটা সিল্কের মানে শাড়ি, কোনো নতুন শাড়ি আমি ভাঙিনি, কোনো নতুন শাড়ি আমি ভাঙিনি। তার কারণ হচ্ছে প্রচণ্ড জলকাদা, বৃষ্টি, বৃষ্টির মধ্যে আর অন্য কোনো শাড়ি পরলাম না। এটা এটা পরেছি, এটা ধুলে পাড়ে ধোয়া যাবে আর কি। তো চলো, এই দেখো আমি চলে এসেছি এখানে মন্দিরের ভেতরে, আর এখানে সমস্ত সব কিছু গুছিয়ে রাখা হয়েছে আর তোমার ঠাকুরমশাইয়ের আসার অপেক্ষা। মোটামুটিভাবে সব গুছিয়ে নিয়েছি, আর ঠাকুরমশাই আসলে ঠাকুরমশাই এসে তারটা সে গুছিয়ে নেবে। আর এখানে প্রিয়াঙ্কা সুন্দরী বসে পাহারা দিচ্ছে। কত দূর? আর এই দেখো অনু নেচে যাচ্ছে, কেমন একা একাই নেচে যাচ্ছে। এখানে গান বাজছিল, ব্যাস সুযোগ পেয়েছে, সুযোগ পেয়ে সদ্ব্যবহার ওকে করতেই হবে। ভীষণ মন খোলা মানুষ একটা, যাই হোক নাচ করছে। গান বাজছিল, আমি গানটা মিউট করে ঢাকের আওয়াজটা দিয়েছি। এই যে ঠাকুরমশাই ঢুকে পড়েছে, ঢুকে পড়েছে। নমস্কার। তো বন্ধুরা দেখতেই পাচ্ছো, এই যে এখন ফুলদমে পুজো চলছে, আর বাইরে প্রচন্ড বাজি ফাটানো চলছে। এখানে ঠান্ডার পুরো অবস্থা কাহিল। হ্যাঁ, এই আমাদের অপোজিট সাইডে পুকুর, তো প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। বৃষ্টিটা এখন নেই, কিন্তু হাওয়া কিন্তু চলছে, যার জন্য একদম শীতে, হ্যাঁ হ্যাঁ শীতে জড়সড়। এখন বাজে কিন্তু পোনে একটা, ঠিক আছে। আমাদের পুজো হতে হতে ভোর 5টা বেজে যাবে, তো ঠিক আছে, তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই আমাদের সাথে একসাথে থেকো। তো এই যে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই মন্ত্র বলছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। যা বলার অনু তো বলেই দিল, তোমরা শুনতেই পেলে। তো দেখো শীতে তেমন কম জোরে কথা বলতে পারবো না, মন্ত্র করছে। দেখো রাত বাজে 2:30, আর এ দুটোর কত এনার্জি। বাচ্চা এরাও বেশ সুন্দর আনন্দে মেতে উঠেছে, দেখো ঘুম নেই চোখে, কি সুন্দর। এদের মায়েরা রয়েছে, এরাও কি সুন্দর আনন্দ করছে। তো আমাদের অঞ্জলি কমপ্লিট হলো, এই মাত্র অঞ্জলি দেওয়া হয়ে গেল, এখন হোম হবে। তো হোমটা
হবে হতে হতে প্রায় পাঁচটা বেজে যাবে, যেহেতু অঞ্জলিটা আগে দেওয়া হয়ে গেছে। এখন সেই সময়টা হয়তো তিনটে দশ পনেরো এরকম হবে কি সাড়ে তিনটে এরকম হবে, আমার ঠিক মনে পড়ছে না। তো যজ্ঞটা হচ্ছে, দেখো তো যজ্ঞটা কমপ্লিট হলে হবে আরতি, আরতি হয়ে পুজো শেষ হয়ে যাবে। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এইখানেই শেষ করে দিলাম, আর পারছি না গো সারাদিন উপোস করে, এই সারা দিন রাত পুরো এখন ভোর হয়ে গেছে, তো আর পারছি না, বড্ড টায়ার্ড লাগছে। এবার ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার একটা খুব ভালো ব্লগের সঙ্গে।